রিমান্ডে পরিমণিকে ধর্ষণ চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন আসামিরা। ঢাকাই সিনেমার নায়িকা পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টা অভিযোগ অস্বীকার করছেন রিমান্ডে থাকা আসামিরা। ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকি ওরফে অমিকে বৃহস্পতিবার রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়। রিমান্ডের প্রথম দিন তারা সাভার থানার পুলিশের কাছে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেন। তারা পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টায় জড়িত নন বলে দাবি করেন। এ তথ্য জানিয়েছেন মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে আটজন রাতে পরিমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে বলে নায়িকার অভিযোগ। ১৩ জন নাসির ও অমি ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন তিনি। বুধবার সাভার থানার পুলিশ ওই মামলায় তাদের পাঁচ দিন করে রিমান্ডে নেয়। মামলা তদন্ত তদারক কর্মকর্তা ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, পরিমণির করা মামলার খুঁটিনাটি বিষয়ে বৃহস্পতিবার আসামি নাসির উদ্দিন ও অমিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি বলেন, আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। পুলিশের কাজ হলো সেদিন কি ঘটেছিল তা তদন্ত করে বের করা, সেভাবেই তদন্ত চলছে। প্রসঙ্গত, ১৩ জন সন্ধ্যায় ফেসবুক পোস্টে পরিমণি অভিযোগ করেন তাকে ধর্ষণ ও হত্যা চেষ্টা করা হয়েছে। ফেসবুক পোস্টে এ অভিযোগ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন পরিমণি। ১৩ জুন রাতে বনানীর নিজ বাসায় সাংবাদিকদের তিনি জানান, গত ৮ জুন রাতে পারিবারিক বন্ধু অমি ও ব্যক্তিগত রূপসজ্জা শিল্পী জিমিকে সঙ্গে নিয়ে আশুলিয়ার একটি ক্লাবে যান। সেখানে মদ্যপানরত কয়েকজনের সঙ্গে পরিমণির পরিচয় করিয়ে দেন অমি। ওই ব্যক্তিদেরই একজন হঠাৎ জোর করে তার মুখে পানীয়র গ্লাস চেপে ধরেন এবং ধর্ষণের চেষ্টা করেন। পরদিন ১৪ জন সাভার থানায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমির নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন পরিমণি। ওই দিন বিকাল ৩টার দিকে রাজধানীর উত্তরা থেকে নাসির ও অমি এবং তিন নারীসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে বিদেশি মদ ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক মামলায় গত ১৫ জন নাসির ও অমির ৭ দিন করে রিমান্ডের আদেশ দেন আদালত। আর ধর্ষণ ও হত্যা চেষ্টায় বুধবার তাদের ৫ দিন করে রিমান্ড দেওয়া হয়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।